नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी आलू और फुलकपि दिए पुकुरेर जान्त माछेर झोल रान्ना करेछि। आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर आमार चैनलटिके सबस्क्राइब करबेन और पाशेर बेल बाटनटी प्रेस करे अल करबेन। ताहले आपनारा देखे निन आमी किभाबे रान्नाटा करछि। एखाने माछटा आमी केटे भालो करे धुये रेखेछि। মাছটায় নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। মাছটা এবার নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা ফুলকপি আর আলু দিয়ে করব, তার জন্য আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিটা এইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিচ্ছি। শুকনো খোলায় আমি ভাজা মশলা করব, তার জন্য ধনে দিলাম প্রথমে। সামান্য একটু জিরা আর একটা শুকনো লঙ্কা। এবার কয়েক সেকেন্ড আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি পোড়াবো না, ভাজাটা হালকা করে ভাজব। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আলুতে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজব। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। একইভাবে কপিগুলো ভেজে নেব। কপিটা আমি এখানে ভাপাইনি, যাদের গ্যাসের সমস্যা আছে তারা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। কপিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। কড়াতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সাদা জিরা, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা কড়ায় দিয়ে দিলাম। এবার এক চামচ জিরা দিলাম, দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো আমি ছোট চামচের এক চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়োটা বেশি দেব না, কেননা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর নুন দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো আমি চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে কি হয়, তরকারিটা খুব ভালো হয়, ঝাল নুন অ্যাডজাস্ট হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর হয়।
মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। তরকারিটা কি হয়, যতটা আপনারা কষাতে পারবেন তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়, না হলে মশলার কাঁচা গন্ধটা বেরোয়। আলু আর ফুলকপিটা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দেব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, ঝোলটা ফোটার অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুন্তি দিয়ে মাছগুলো আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে নুন ঝাল মশলা ঢোকে আর মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে নাকি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ভেজে রাখা মশলাটা দিলে তরকারিটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটাও দিয়ে দিলাম। তাহলে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার নাভিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন আমি কীভাবে মাছের ঝোলটা রান্না করলাম। এই পদ্ধতিতে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।